আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আর্নিং দাদার একটি নতুন টিপস ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাইমিনুল। তো মূলত এটা কোনো নতুন একটি টিপস ভিডিও না, এটা হচ্ছে ওল্ড একটা আপডেট শেয়ার করতে যাচ্ছি। তো আমরা আজ থেকে মেবি 6 মাস আগে, অ্যাকুরেট বলতে পারতেছি না কতদিন হবে, একটা ইয়ারড্রপ শেয়ার করেছিলাম যেটা নাম ছিল ASMT। তো এই ASMT-তে যারা জয়েন করেছিলেন এবং রেফার করেছিলেন প্রত্যেকে কিন্তু ভালো এখানে প্রফিট হয়েছে। যতজন এখানে রেফার করেছেন প্রত্যেকজনেরই কিন্তু ভালো ভালো এখান থেকে প্রফিট পেয়েছে। এটা ছিল একটা রেফার প্রোগ্রামের মতো, যত বেশি যে রেফার করবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে। সেই সময় ছিল পার টোকেনের ভ্যালু $2। তো যারা একটা করে রেফার করেছেন প্রত্যেকের কিন্তু এখান থেকে ওই $2টা এখন কিন্তু কমে গেছে, ঠিক আছে? মার্কেট ডাউন অবস্থা এখন কমে গিয়ে 0.78 সেন্ট হয়ে গেছে। তো ম্যাক্সিমাম মানুষ অনেক বেশি রেফার করেছেন। তো এখন কিভাবে আপনাদের পেমেন্টটি হাতে নিতে হবে সেই সম্পর্কে আমরা আপডেটটি শেয়ার করব। তো অনেকেই বলে থাকেন যে কোনো ইয়ারড্রপ শেয়ার করার সাথে সাথেই বলেন ভাই কখন পেমেন্ট পাবো, অনেক ধরনা ধরেন। তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো ভাই, আসলে আমরা যখন ইয়ারড্রপ শেয়ার করি তখন আপনারা জয়েন করবেন, সেটা হোক ফেক হোক রিয়েল সেটা দেখার বিষয় নেই, ঠিক আছে? আপনি জয়েন করবেন, ফ্রিতে জয়েন করতে আপনাদের কোনো প্রবলেম নেই। আর যখন আপনাদের পেমেন্ট হাতে নিতে হবে তখনই আমরা আসলে আপডেট দিয়ে দিব। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে এখন আমরা সরাসরি একদম ইয়ারড্রপে কীভাবে জয়েন করেছেন যেটাতে কীভাবে পেমেন্ট নিতে হয় সেই বিষয়টি সম্পর্কে আপনাদের অবগত করব। আপনাদের এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে এবং আর কি কোনো কিছু স্কিপ করা যাবে না, কারণ অনেক ইনফরমেশন এখানে আছে। তো মেইন টপিক বা মেইন কাজ শুরু করার আগে আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট রাখবো, যারা এখন আমাদের আর্নিং দাদা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি দ্রুত ডিসক্রিপশন বক্সে থাকা টুডে সফর নামক লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। জয়েন করার পর সিম্পলি ইতিহাস শর্তে বলবেন যা আমাদের চ্যানেলের উপরে ট্যাপ করে দেবেন এবং 3-ডট মেনু থেকে পিন করে নেবেন। পিন করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সবার উপরে এভাবে শো করবে। যারা এখন ইউটিউবে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল বাটনটি বাজিয়ে দিন। তো আমরা এখন দেখাবো যে কীভাবে আপনারা এখানে KYC কমপ্লিট করবেন এবং KYC কমপ্লিট করার পর উইথড্র কীভাবে করবেন। জাস্ট এটাতে ট্যাপ করে ওপেন করবেন। সো ফ্রেন্ডস, এটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করবেন। যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন জাস্ট লগ ইনে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনাদের একটা সেভ অবস্থায় আছে, বা যারা সেভ করেছিলেন তাদের সেভ থাকবে। তো হিউম্যান ভেরিফিকেশন করবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এটা ভেরিফিকেশন হয়েছে, জাস্ট লগ ইনে ক্লিক করবো, দেখি অ্যাকাউন্টের কী অবস্থা। তো সেই সময় কিন্তু আমার কমিউনিটি এমন একটা ছিল না যার কারণে আমি রেফার করতে পারিনি, যেই কয়টা হয়েছে হয়েছে এটা কোনো বিষয় না। তো আমাদের কিন্তু এখন যদি আমরা উইথড্রতে ক্লিক করি কিন্তু আমরা কোনো উইথড্র করতে পারবো না, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে। তো অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে এডিটে আপনার উইথড্র করার আগে যে কাজটি করবেন জাস্ট এডিটে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদের B20 অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? দিয়ে সাবমিট করে নেবেন। দেওয়ার পর আপনাদের সিভিকের যে আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। দেন আপনারা কী করবেন, এই প্লে স্টোরে ক্লিক করে আপনাদের অ্যাপটি ডাউনলোড করে নেবেন, সিভিক অ্যাপটি, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে নেক্সটে ক্লিক করবেন। আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে দেখে আমাদের অ্যাপে ফিরে নিয়ে এসেছে। তো নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনাদের একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর ইনেবল গুগল ড্রাইভ যে ব্যাকআপ লেখা আছে এটাতে ক্লিক করবেন। করার পর আপনাদের এখানে একটা যে কোনো একটা মেল সিলেক্ট করবেন যেটাতে আপনি ব্যাকআপ নিতে চান, ঠিক আছে? তো আমি এটাতে ব্যাকআপ নেই, দেখি। তো ব্যাকআপ নিয়ে নিলাম, জাস্ট আমি এখন এই যে রেডি এগুলাতে ক্লিক করব, জাস্ট আই এম রেডি। তো এখানে আপনাদের একটা মেইল দিতে হবে, যে মেইল আপনারা একটা মেইল প্রোভাইড করবেন, ঠিক আছে? তো মেইলটি দেওয়ার পর জাস্ট নেক্সটটা ট্যাপ করবেন। নেক্সটটা ট্যাপ করার পর এভাবে করতে থাকবে কিছুক্ষণ, আমরা দেখি কতক্ষণ ঘোরে। তো এমন ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করবেন। আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, সেটা আমাদের এখানে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। 1500 জাস্ট এখানে যে নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করে আমি একদম A to Z দেখাচ্ছি, যার কারণে আপনাদের একটু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা হচ্ছে ভিডিওটা লং হয়ে যেতে পারে। তো এখন এখানে আপনাদের ফোন নাম্বার ইউজ করবেন। তো এখানে যে ফোন নাম্বার ইউজ করবেন, রবি নাম্বার ইউজ করতে পারেন, এয়ারটেল নাম্বার ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের টেলিটক নাম্বার ইউজ করতে পারেন। GP নাম্বারে এখানে মেসেজের প্রবলেম হইতে পারে, তারপর আমি ট্রাই করে দেখি হয় কি না দেখি। তো এখন আমি নেক্সটে ক্লিক করে দেখি কতক্ষণে চলে আসে। তো আমাদের কোডটা আসতে প্রবলেম হয়নি, আমরা কোডটি পেয়ে গেছি, খুব দ্রুত পেয়ে গেছি। আপনি যে কোনো আপনার GP নাম্বার ইউজ করতে পারেন। আমার এটা স্কিটও ছিল, জাস্ট এখন নেক্সট ট্যাপ করব। অনেকে আছে কি করে, যে নাম্বারগুলো আমরা দিয়েছি এই নাম্বারগুলো দেখে কল দেয়,
দয়া করে এই নাম্বারগুলোতে কল দিবেন, না হয়তো আমরা এই নাম্বারগুলো অন্য কোথাও থেকে অথবা আমাদের কোনো নাম্বার দিয়ে থাকি যেগুলো আপনি কল দিবেন না আমরা বিরক্ত হয়ে এই টাইপের কাজগুলো করলে। কারণ আমাদের সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট করতে হয় আমাদের টেলিগ্রাম আছে, তো সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন, তো সরাসরি কোনো ফোন নাম্বারে কল দেওয়ার চেষ্টা করবেন না। কেননা আসলে এগুলো সিকিউরিটির বিষয়, আপনি কাকে কল দিবেন হয়তো বা আমাদের বাবা মার নাম্বারও আমরা এখানে দিয়ে থাকি, তো এই জন্য এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ভালো করে, ঠিক আছে। তো এখানে ক্যামেরাটা আমাদের ইনেবল করতে হবে, জাস্ট আপনারা ক্যামেরার এখানে ক্লিক করে ইনেবল করে নেবেন। তো এখন ফেসটা আমাদের এই সোজা ধরতে হবে, ধরলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এটা তো আর দেখানো যাবে না, এটা জাস্ট আমি ভেরিফিকেশন করে দেখাচ্ছি। তো ফেসটা দেওয়ার পর আমার সামনে এমন ইন্টারফেস চলে আসলো, মানে কমপ্লিট হয়ে গেছে। দেন এখন এখানে একটা ইউজার নেম বসিয়ে দেই। তো আপনাদের ইচ্ছা মতো এখানে ইউজার নেম বসিয়ে দিবেন, জাস্ট এটাতে আবার ক্লিক করবেন। তো এখানে একটা পিন সেট করে নেবেন। পিন ক্রিয়েট হয়ে গেল, দেখি এখন কি হয়। এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু একদম আমরা আবারও ঠিক আগের পেজে চলে যাব, ঠিক অ্যাপের এখানে যারপর জাস্ট ভেরিফাই মাই আইডেন্টিটি এটাতে ক্লিক করব। জাস্ট ওপেন সিভিক ওয়ালেট এটাতে ক্লিক করবেন। তো আমাদের সরাসরি একদম আমাদের ওয়ালেটে নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু ওই অ্যাপটা একদম হিডেন অবস্থায় দেখতে পাচ্ছি। তো আমাদের এখন এখানে কিন্তু আমাদের ডকুমেন্টগুলো অ্যাড করতে হবে, জাস্ট এই ডকুমেন্ট অ্যাড ডকুমেন্টে ক্লিক করবেন। তো আবারও কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে, আমরা ফেসটা সামনে ধরবো, ওকে। তো দেখতে পাচ্ছেন ফেস দেওয়ার পর এটা এরকম চলে আসে। তো আমার ফেসটা একদম ঘোলা হয়ে গেছে, একটু আমি ক্লিয়ারভাবে তোলার চেষ্টা করি। এবার কিন্তু আমার অথেনিকেটেড হয়ে গেছে, ঠিক আছে। প্রথমবার ঘোলা এসেছিল, মানে আমি একটু লাইটের অপর দিকে ছিলাম যার কারণে এমন প্রবলেমটা হয়েছে। তো দেখি এখন মনে হয় আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দিতে বলা হবে। জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পর আপনাদের একদম ন্যাশনাল আইডি কার্ড যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন। তাড়াতাড়ি করে নেবেন, এগুলো হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটাকে বলা হয়। নয়তো অনেক টাইম অনেক সময় আবার বলা হবে যে রেসিডেন্ট পারমিট দিতে বলা হবে, পাসপোর্ট দিতে বলা হবে। কারণ যত দেরি হয় এগুলো কিন্তু বাহানা শুরু করে, ইদানিং হচ্ছে এমন। জাস্ট ন্যাশনাল আইডিতে ক্লিক করবেন। করার পর আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ওকে। করার পর আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের একদম ব্যাক ফ্রন্ট পার্টটা দিবেন। তো অবশ্যই যে কাজটি করবেন আমি বলতে পারি, আপনার টেবিলের উপরে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটি রাখবেন, রেখে একদম চার কর্নার যে আছে না একদম ভিতরে যেন থাকে, অথবা আপনি একদম মেঝেতে প্লাগ যে মেঝে আছে ওই মেঝেতে রাখতে পারেন, হোয়াইট রাখলেও একটু প্রবলেম, তারপর রাখবেন, রেখে উঠাবেন, ওটাই বেটার হয়। সো ফ্রেন্ডস, আমি আইডি কার্ডের আমি নিজের ফেস দিলাম, তারপর আইডি কার্ডের ফার্স্ট ফেজ দিয়ে পিকচার উঠিয়ে দিলাম, সেকেন্ড ফেজও পিকচার উঠিয়ে দিলাম, দেন এটা সাবমিট করে দিলাম, এমন ঘুরতে থাকবে। তো আমি এই ফেজটা কেটে দিব না, যদি কেটে দেয় এখানে লেখা আছে যে ক্লোজিং দিস স্ক্রিন উইল ইন্টারাপ্ট দি ভেরিফিকেশন প্রসেস। তো আমরা ঠিক অপেক্ষা করবো কতক্ষণ, এটা আসলে আমাদের এখানে টাইমটা নেই। তো এখানে লেখা আছে দিস সিস্টেম মে টেক এ ফিউ মিনিট। তো দেখি ফিউ মিনিটটা কতক্ষণ হয়, আমি পজ করে রাখতেছি ভিডিওটি, আবার কন্টিনিউ করবো যখন এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি জানি না এটা কতক্ষণ লাগলো, কারণ আমি টাইমটা এখনও কাউন্ট করি নাই। তো হয়তো বা দুই মিনিটের মতো লেগেছে, এটা অলরেডি হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যে কাজটি করবেন, ফোনের যে লাইটটা আছে এটা নেভার করে রাখবেন বা 10 মিনিট করে রাখবেন এটা করার সময়। তাছাড়া এটা যদি আবারও ব্যাক হয়ে যায় তখন আপনাদের আবার কিন্তু কেওয়াইসি করতে হবে। তো সব কিছু হয়ে গেলে ওখানে আমি সাবমিটে ক্লিক করবো এখানে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করলে আমাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। তো আমি সাবমিটে ক্লিক দিয়েছি, এটা ফাইনালাইজিং ভেরিফিকেশন হচ্ছে। সোজ দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে জাস্ট অথরাইজে ক্লিক করতে হবে। দেখি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাপটা তো রিলোড নিয়ে চলে আসলো, এখন দেখি কি হয়। কপাল ভালো থাকলে আজকে উইথড্র করতে পারবো, দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা রিলোড যেহেতু নিয়ে এসেছে তার মানে এখানে একটা প্রবলেম হতে পারে। তো আমরা 24 ঘন্টা পর এখান থেকে উইথড্র করতে পারবো, অথবা যদি আজকেই উইথড্র দেখি এখানে ক্লিক দিয়ে দেখি কি হয়। তো এখানে আমরা একদম যা আছে সব কিছু বসিয়ে দিব।
আচ্ছা আমি ভেরিফিকেশনে ক্লিক দিলাম, দেখি এখানে যদি কপাল ভালো থাকে তো আমাদের এটা পলিগনে মানে আমাদের টাস্ক রাডিস চলে যাবে 24 ঘন্টার মধ্যে। তো আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে লেখা এসেছিল যে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। তো দেখি এটা 24 ঘন্টার মধ্যে আসে কি না, আমরা আমাদের টেলিগ্রাম যে আছে, যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জানিয়ে দিব আপনাদের, যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে যে আগামীকাল আমরা দেখবো যে আসলে কখন আমরা এটা পেমেন্ট পেয়েছি কিনা, এটা দেখতে পাবো। ইউর উইথড্রল ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমার এটা পেন্ডিংয়ে চলে গেছে, তার মানে আমার এটা উইথড্র হয়ে যাবে এখানে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, পলিগন নেটওয়ার্কে এটা উইথড্র হয়ে যাবে। তো দেখি আমরা আগামীকাল যতক্ষণে এটা আমাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় বা ট্রাস্টলটে পৌঁছে যায় ততক্ষণ পর আমরা আমাদের যে টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে বা টেলিগ্রামের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা অ্যানাউন্সমেন্ট করব। তো আপনাদের একটা সুবিধা কি, আপনারা যদি টেলিগ্রামে জয়েন থাকেন সেই ক্ষেত্রে আপনাদের বেশি সুবিধা হয়, কারণ ইনস্ট্যান্ট যে অফারগুলো বা ইনস্ট্যান্ট যে আমাদের আপডেটগুলো সেগুলো কিন্তু আমরা একটা মেসেজের মাধ্যমেই শেয়ার করতে পারি। আর ভিডিও করতে জানেন যে 2-3 ঘন্টা টাইম লাগে যায় একটা করে ভিডিও তৈরি করতে, তো এই জন্য আপনাদের বেশি সুবিধা হবে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, তখন আপনাদের ভিডিও দেখতে হবে না যে কোনো কাজ করার জন্য, ঠিক আছে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে আর্নিংটা এটা পেন্ডিংয়ে চলে গেছে, তো এখান থেকে মেবি আমার $15 বা $14 ইনকাম হয়েছে, কেননা আমার ওই সময়ে আমার কমিউনিটি এরকম ছিল না বর্তমান সময়ের মতো, তো এই জন্য আমার কিন্তু এই অবস্থা। হয়তো এখনকার মতো হলে এখান থেকে $200 মতো এখান থেকে ইনকাম হইতো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আপডেট। তো এইভাবে দেখে আপনারা আপনাদের KYC কমপ্লিট করে নেবেন এবং উইথড্র করে নেবেন, এটাই হচ্ছে মূলত বিষয়। তো যাওয়ার আগে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রাখতেছি, যারা এখন আমাদের আর্নিং দাদু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, দ্রুত ডিসক্রিপশন বক্সে থাকা টু ডেস অফার নামক লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই আপনারা দুইটা জায়গাতেই জয়েন থাকবেন, একটা হচ্ছে আমাদের ইউটিউব, একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এক্ষেত্রে আপনাদের বেশি উপকার হবে, কারণ আপনারা ইউটিউবের আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্সমেন্টগুলো বা আপনাদের অফারের যে আপডেটগুলো সেগুলো পেয়ে যাবেন। তো একটা কথা আবারও বলে নিচ্ছি, যে অনেকে বলে থাকেন যে আমাদের আপনি যে হচ্ছে পোস্টগুলো শেয়ার করেন বা ইউটিউবগুলো দিয়ে থাকেন এগুলো কখন পেমেন্ট করবে, কখন পেমেন্ট করবে, কখন টাকা পাবো, কখন উইথড্র কখন করবো, কীভাবে করবো, আসলে এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে 6 মাস আগের একটা ইয়ারড্রপ না 6 মাস কি 4 মাস হবে, যাই হোক ওটা আমি বুঝতে পারতেছি না, ইয়ারড্রপ এখন আমরা ইয়ারড্রপের উইথড্র আপডেট দিচ্ছি। তো এই জন্য আপনাদের যে কোনো ইয়ারড্রপে জয়েন করে অবশ্যই আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, যেটাতে আমরা বলি না কোনো ইয়ার মানে উইথড্রর কথা, তাহলে বুঝতে হবে যে এটা নেক্সট আপডেট আছে। তো অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া ইয়ারড্রপে কাজ করা যায় না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।